ইসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি সেলিম মাহমুদ সজীব বিবিএ টিচিং হোম করতে আয়োজিত বিবি অ্যাকাউন্টিং সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের আজকে টিউটোরিয়ালের বিষয় বিবি অনার্স প্রথম বর্ষ এবং বিবি অনার্স দ্বিতীয় বর্ষের পাঠ্য বিষয় প্রিন্সিপালস অফ ফিনান্স বইয়ের রিক্স অ্যান্ড রিটার্ন চ্যাপ্টার নিয়ে রিক্স অ্যান্ড রিটার্ন চ্যাপ্টারের আজকে আমাদের চতুর্থ ক্লাস বিগত ক্লাসে আমরা প্রবাবিলিটি এবং রিটার্ন দেওয়া থাকে এই টাইপের আমরা অঙ্ক করেছিলাম আজকের ক্লাসে আমরা প্রবাবিলিটির পরিবর্তে যদি অ্যান বা ইয়ার দেওয়া থাকে সেক্ষেত্রে কীভাবে অঙ্ক করতে হয় সেগুলো আমরা শিখে নেব চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্ক্রিনে যে কোশ্চেনটি দেখতে পাচ্ছ এটি অ্যানিউ জাতীয় বিশ্ববিদ্যালয় বিবিএস অনার্স পার্ট ফোর্থ অর্থাৎ চতুর্থ বছর দু হাজার সালের একটি প্রশ্ন যদিও অনেক আগের একটি প্রশ্ন যখন এই প্রশ্নে নাম্বার ছিল বিশ মার্কস কিন্তু বর্তমান আমাদের যে পরীক্ষাগুলো হয় এখানে আমাদের মার্কস থাকে দশ তার মানে হচ্ছে এত বড় অঙ্ক আমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা নেই কিন্তু এই অঙ্কটা চাইলে রিকোয়ার যদি ছোট করে দেয় তাহলে কিন্তু পরীক্ষায় আসতে পারে তাহলে আমাদের যে ইয়ার এন দেওয়া আছে এই এনের অঙ্কগুলো কিন্তু আমাদের শিখতে হবে তাই আমরা যদি এই বড় অঙ্কটা শিখে নিই এখান থেকে যত ছোট করে অঙ্ক দিক না কেন আমরা খুব সহজেই কিন্তু অঙ্কটা পরীক্ষায় দিতে পারবো তাহলে আমরা প্রশ্নটি শুরুতে ভালো করে পড়ে নেই। রিটার্ন অফ টু সিকিউরিটিস ফর লাস্ট ফাইভ ইয়ার্স আর এস ফল বিগত পাঁচ বছরের দুটি সিকিউরিটির কিছু ডাটা বা তথ্য নিয়েছে দেওয়া আছে শুরুতে আসে ইয়ার ওয়ান টু থ্রি ফোর ফাইভ অর্থাৎ অ্যান্ড দেওয়া আসে পাঁচ বছর দুইটা স্টক দেওয়া আছে একটি হচ্ছে স্টক এ আর একটি হচ্ছে স্টক বি স্টক এর যে রিটার্নগুলো রয়েছে আট পার্সেন্ট তিন পার্সেন্ট ষোলো পার্সেন্ট মাইনাস টু পার্সেন্ট এখানে হচ্ছে টেন পার্সেন্ট স্টক বির যে রিটার্ন রয়েছে প্রথম বছর চার পার্সেন্ট এখানে পাঁচ দশ মাইনাস দুই এখানে হচ্ছে আট পার্সেন্ট এই হচ্ছে আমাদের রিটার্ন দেওয়া এর আগে আমরা যে অঙ্কগুলো করেছি সেখানে রিটার্নের পাশাপাশি এখানে আমাদের প্রবাবিলিটির সম্ভাবনা দেওয়া থাকতো কিন্তু আজকে এর অঙ্কে আমাদের প্রোবাবিলিটির পরিবর্তে এখানে একটি ইয়ার অর্থাৎ অ্যান দেওয়া আছে এখন আসে আমরা ক্যালকুলেট আমাদের করণীয় কি এক নম্বর রিকোয়ারমেন্ট বলছে কোভেরিয়েন্স বিটুইন সিকিউরিটি এ অ্যান্ড বি এ এবং বি এর ভেরিয়েন্স নির্ণয় করতে হবে দুই নম্বর রিকোয়ারমেন্ট বলছে কো রিলেশন বিটুইন সিকিউরিটি এ অ্যান্ড বি এ এবং বি দুটি সিকিউরিটি মিলে একটি কোরিলেশন রিলেশন করতে হবে তিন নম্বর রিকোয়ার বলছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং ভেরিয়েন্স এবং চার নম্বরে বলছে পোর্টফোলিও রিটার্ন এবং পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেখানে আবার অপশন আছে দুইটা এ এবং বি অর্থাৎ যদি পোর্টফোলিও ওয়েটের পরিমাণ ফিফটি ফিফটি হয় তখন পোর্টফোলিও রিটার্ন পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত আবার আরেকটা অপশন হচ্ছে যদি ওয়েটের পরিমাণ প্রথমটা সত্তর পার্সেন্ট পরেরটা যদি হয় ত্রিশ পার্সেন্ট সেই ক্ষেত্রে পোর্টফোলিও রিটার্ন এবং পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত এই হচ্ছে আমাদের টোটাল রিকোয়ারমেন্ট আজকের অঙ্কের কিন্তু অনেকগুলো রিকোয়ারমেন্ট আমাদের এখানে দেওয়া আছে এই রিকোয়ারমেন্টগুলো যদি আমরা সম্পন্ন করতে চাই তাহলে আমাদেরকে একটি কোভেরিয়েন্স করার জন্য একটি ছক করতে হবে সেই ছকের মধ্যে আমরা সকল ডাটা তথ্যগুলো ওয়ার্কিংয়ের মাধ্যমে করে নিব এরপর আমরা খুব সহজেই এই রিকোয়ারমেন্টগুলোর সমাধান করতে পারবো চলো তাহলে আমরা ছকটি করে নিই শুরুতে আমরা ওয়ার্কিং বিশিষ্ট একটি ছক কেটে নেব ছকের উপরে আমরা লিখবো ক্যালকুলেশন অব কোভেরিয়ান্স অথবা জাস্ট ক্যালকুলেশন টেবিল এবার আসি আমরা ছক কীভাবে কাটবো প্রথমে আমরা একটি ইয়ারের ঘর দিব যেহেতু আমাদের পাঁচটা ইয়ার দেওয়া আছে এবং লাস্টে আমরা কোভেরিয়ান্স করার জন্য এইখানে একটি ঘর রেখে দেব। তাহলে প্রথমে ইয়ার এবং লাস্টে একটা কোভেরিয়ান্সের ঘর দিব এরপরে যে মাঝখানে যে অবশিষ্ট জায়গাটা আছে এইটা আমরা মাঝখানে একটি খণ্ড করে দেবো একটা হবে স্টক এর জন্য আরেকটা হচ্ছে স্টক বি র জন্য এখানে আমাদের পাঁচটা ইয়ার আসে এবং লাস্টে একটা টোটালের জন্য এখানে ঘর রাখতে হবে এখন এই স্টক এ এবং বির মধ্যে আবার আমরা এক দুই তিন চার চারটি করে কলাম বিশিষ্ট ছক কেটে নেব শুরুতে আমরা যদি ইয়ারের ঘরটাতে আসি ইয়ার দেওয়া আছে আমরা জানি পাঁচটা তাহলে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ইয়ার এখানে অ্যানের মান ফাইভ লিখে দেব এরপরে ঘর হচ্ছে এক্সআই এক্সআই বলতে আমরা বুঝি রিটার্ন যেটা আমাদের প্রশ্নপত্রে দেওয়া আছে তাহলে স্টক এর রিটার্নের পরিমাণগুলো পার্সেন্ট আকারে দেওয়া আছে এখানে আমাদের পার্সেন্ট ব্যবহার করার প্রয়োজন নাই আমরা যার সংখ্যাগুলো লিখে দেব তাহলে এক্সআই প্রথম বছর রিটার্ন হচ্ছে আট তিন ষোলো এখানে আছে মাইনাস দুই দশ তাহলে এগুলো যদি টোটাল যোগ করি সেটা হচ্ছে তাহলে এক্সআইয়ের যোগ ফল হচ্ছে সামেশন এক্সআই টোটাল হচ্ছে পঁয়ত্রিশ একইভাবে আমরা কিন্তু ওয়াইআইটাও এখানে করে দিতে পারি স্টক বির ক্ষেত্রে স্টক বির যে রিটার্নগুলো আমাদের প্রশ্নপত্রে দেওয়া আছে প্রথমটা হচ্ছে 4 পাঁচ দশ মাইনাস এখানে দুই আট এবার সবগুলো রিটার্নের যোগফল যদি আমরা করি এখানে আমাদের পজিটিভ মানগুলো হয় সাতাশ এখানে মাইনাস টু থাকাতে দুই মাইনাস করে দেবো তাহলে হচ্ছে পঁচিশ তাহলে ওয়াইয়ের যোগফল এখানে আমরা সামেশন চিনে দেবো সামেশন ওয়াইআই সমান হচ্ছে পঁচিশ এরপরে আসি সেকেন্ড কলাম এটা হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন এক্স বার এক্স বার বের করার যে সূত্র আমাদের ব্যবহার করতে হবে সামেশন এক্স আই ভাগ হচ্ছে এন এর আগে আমরা যে অঙ্কগুলো করেছি প্রবাবিলিটি সংক্রান্ত এক্স বার সমান সামেশন এক্স আই পিআই অর্থাৎ পিআই থাকতো প্রোবাবিলিটি কিন্তু আজকের অঙ্কে কিন্তু আমাদের পিআই প্রবাবিলিটি নাই এর পরিবর্তে দেওয়া আছে এখানে আমাদের ইয়ার এন তাই আমাদের সূত্রগুলো একটু চেঞ্জ করতে হবে অর্থাৎ যে যে সূত্রে আমরা পিআইটাকে গুণ করতাম এখন আমাদের এই পরিবর্তে অ্যান দ্বারা সেখানে ভাগ করতে হবে তাহলে এক্স বারের সূত্রটা হবে সামেশন এক্স ভাগ হচ্ছে অ্যান এখানে আমরা লিখে দিব সামেশন এক্স ভাগ হচ্ছে অ্যান এখন এই যে উপরে সামেশন এক্স আই এর মান কিন্তু এখানে আমরা বের করছি পঁয়ত্রিশ এবং এন এর মান হচ্ছে ফাইভ তাহলে পঁয়ত্রিশকে যদি আমরা এখানে পাঁচ দিয়ে ভাগ করে দিই তাহলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ তার মানে এক্স বার হচ্ছে সাত এখন বলছে প্রত্যেক ঘরে কেন সাত এক্স বার আমরা যদি নিচে বাইরে আলাদা হোয়ার করে নিতাম তাহলে কিন্তু এখানে এক্স বারের মানটা আমাদের সাতই বের হইতো অর্থাৎ সামেশন এক্স আই হচ্ছে আমাদের পঁয়ত্রিশ এবং এন এর মান ফাইভ তাহলে ইকুয়াল কিন্তু সেভেন হয়ে যেত তার মানে এক্স বারের মান হচ্ছে সেভেন এক্সপেক্টেড রিটার্ন আমরা প্রত্যেক ঘরে এক্সপেক্টেড রিটার্ন সাত পার্সেন্টে রাখবো এখন চলে যাচ্ছি স্টক বিতে স্টক বিতে সেম একই কাজ আমাদের করতে হবে তাহলে সামেশন ওয়াইআই এখানে করা আছে। সামেশন ওয়াই যদি আমরা এন ফাইভ দ্বারা ভাগ করে দিই তাহলে কিন্তু আমাদের এখানে ওয়াই বার পাওয়া যাবে তাহলে ওয়াই বারের সূত্র সামেশন ওয়াইআই ভাগ হচ্ছে এন ওয়াইআই পঁচিশ এবং ভাগ করব এন এর মান পাঁচ দিয়ে পাঁচ পাঁচ পঁচিশ তার তাহলে সব করে ওয়াই বার হচ্ছে এখানে ফাইভ এরপরের যে কলাপটা আমরা এখানে করেছি এক্স আই মাইনাস এক্স পার অর্থাৎ এইট হচ্ছে এক্স আই এইট হচ্ছে এক্স বার তাহলে আট থেকে সাত মাইনাস করলে এখানে হচ্ছে ওয়ান তিন থেকে মাইনাস সেভেন করলে এখানে আমাদের রেজাল্ট হচ্ছে মাইনাস ফোর ষোলো থেকে সাত মাইনাস করলে নাইন মাইনাস দুই থেকে মাইনাস সেভেন করলে হচ্ছে মাইনাস নাইন এরপর দশ থেকে সাত মাইনাস করলে এখানে হচ্ছে থ্রি এরপরের যে কলামটা আছে এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ার অর্থাৎ এই অংশটাকে স্কোয়ার করে দিতে হবে তাহলে এর স্কোয়ার করলে ওয়ান কে স্কোয়ার করলে হচ্ছে ষোলো এখানে মাইনাস আছে স্কোয়ার করলে মাইনাসটা উঠে যাবে কে স্কোয়ার করলে নয় নয় একাশি নয় নয় একাশি এবং তিন আসে তিন নয় এবার আমরা এই টোটালটাকে যদি যোগ করে দিই তাহলে আমাদের সামসন এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ারের রেজাল্ট হচ্ছে একশো অষ্টাশি একইভাবে আমরা স্টক বিতে চলে যাই ওয়াইআই হচ্ছে ওয়াই বার এইটা হচ্ছে ওয়াইআই এটা হচ্ছে ওয়াই বার তাহলে এখান থেকে এটা মাইনাস করতে হবে চার থেকে পাঁচ মাইনাস করলে মাইনাস ওয়ান থেকে পাঁচ মাইনাস করলে জিরো দশ থেকে পাঁচ মাইনাস করলে পাঁচ মাইনাস দুই থেকে মাইনাস পাঁচ করলে এইখানে হচ্ছে মাইনাস সেভেন আট থেকে পাঁচ মাইনাস করলে থ্রি এবার আমরা এগুলোকে স্কোয়ার করে এখানে বসাবো অর্থাৎ ওয়াইআই মাইনাস ওয়াই এই পোড়াটাকে স্কোয়ার করে দিতে হবে ওয়ানসকে স্কোয়ার করলে ওয়ান মাইনাসটা উঠে যাবে জিরোকে স্কোয়ার করলে জিরোই পাঁচকে স্কোয়ার করলে পাঁচ পাঁচে পঁচিশ সাত সাতটা উনপঞ্চাশ এবং থ্রি আসে এখানে তাহলে তিন তেক্ষা নয় এখন যদি আমরা ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার এটাকে যোগ করে দিই তাহলে সামসন ওয়াইআই মাইনাস বার সমান হচ্ছে চুরাশি এই যে লাস্টের যে ঘরটা আমাদের ছিল এখানে এটা হচ্ছে কোভেরিয়েন্স করার জন্য যদি আমাদের প্রশ্নপত্রে কোভেরিয়েন্স চায় সেক্ষেত্রে আমরা এই ঘরটা করবো হলে এই ঘরটা করার প্রয়োজন নাই তো কোভেরিয়েন্স করার জন্য আমাদের যে সূত্রটা লাগবে সেটা হচ্ছে এক্স আই মাইনাস এক্স বার ইন্টু ওয়াইআই বার এই জন্য কিন্তু আমরা আজকে এখানে একটা ঘর বেশি করছি এক্স আই মাইনাস এক্স বার এবং এই ঘরটা হচ্ছে ওয়াইআই মাইনাস বার তার মানে হচ্ছে এই ঘরের সাথে এই ঘর গুণন করতে হবে তাহলে এখানে আসে ওয়ান এখানে ওয়ান 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 গুণ করলে মাইনাস ওয়ান যেহেতু এখানে মাইনাস আসে জিরোর সাথে মাইনাস ফোরকে গুণ করলে জিরো পাঁচ গুণন হচ্ছে নয় তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ নয় গুণন হচ্ছে সাত সাত নং তেষট্টি মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে এখানে তিন এখানেও তিন তিন তিরা নয় এবার যদি আমরা টোটাল যোগ করি তাহলে এটার আগে আমরা সামেশন দেবো সামেশন এক্স আই মাইনাস এক্স বার কিন্তু ওয়াইআই মাইনাস সমান হচ্ছে একশো ষোলো এই ছকটুকু করার পরেই কিন্তু আমরা রিকোয়ারমেন্টে চলে যেতে পারবো আমরা চলে যাচ্ছি প্রথম রিকোয়ারে প্রথম রিকোয়ার বলছে কোভেরিয়েন্স কোভেরিয়েন্স সবসময় দুইটা স্টক মিলায় একটা করতে হয় এজন্য আমরা এখানে লিখে দিছি কোভেরিয়ান্স এবি অর্থাৎ এ এবং বি দুইটা মিলা হয় একটা কোভেরিয়েন্স তাহলে কোভেরিয়েন্সের ক্ষেত্রে যে আমাদের সূত্রটা ব্যবহার করতে হবে সামেশন এক্সআই মাইনাস ইন্টু ওয়াই মাইনাস ওয়াইবার ভাগ হচ্ছে এন আগে পিআই যখন থাকতো এটার সাথে গুণ থাকতো এখানে এন থাকার কারণে এই সূত্রটা চেঞ্জ হবে এন দিয়ে ভাগ করতে হবে তাহলে এক্স আই মাইনাস এক্স বার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই এখানে কিন্তু আমাদের রেজাল্ট করা আছে একশো ষোলো তাহলে আমরা এই পুরাটার মান বসাই দিলাম এখানে একশো ষোলো এর মান আমরা জানি হচ্ছে এন এর মান হচ্ছে ফাইভ তাহলে ভাগ করতে হবে পাঁচ দিয়ে একশো ষোলোকে পাঁচ দিয়ে ভাগ করলে রেজাল্ট হচ্ছে তেইশ দশমিক দুই এটি হচ্ছে রিকার ওয়ানের কোভেরিয়েন্স এরপর আসছি রিকোয়ার টুতে রিকোয়ার টুতে বলছে কো রিলেশন কো রিলেশন হচ্ছে আর দ্বারা প্রকাশ করা হয় সূত্র হচ্ছে ওপরে কোভেরিয়েন্স ভাগ হচ্ছে সিগমা এ গুণন হচ্ছে সিগমা বি কোভেরিয়েন্স আমরা মাত্র কিন্তু বের করছি তেইশ দশমিক দুই কিন্তু নিচে আমাদের লাগবে সিগমা এ সিগমা বি সিগমা এ হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিশন স্টক এ এবং স্ট্যান্ডার্ড ডেভিশন স্টক বি এই দুইটা কিন্তু আমাদের বের করা নাই যে আমরা রিকোয়ার টুটা করতে পারবো কিন্তু রিকোয়ার থ্রিতে কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন প্রশ্নে বের করতেই বলছে তাহলে আমরা রিকোয়ার থ্রিটাই যদি আগে করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা করে নিই পরে আমরা রিকোয়ার টু কিন্তু অনায়াসে করতে পারবো তাহলে চলো আমরা রিকোয়ার থ্রিটায় আগে করে নিই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তাহলে আমরা লিখব রিকোয়ার থ্রি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে প্রকাশ করা হয় সিগমা চিহ্ন দ্বারা প্রথমে আমরা স্টক এর জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করব। এখানে স্টক এ লিখে কোলন দিয়ে দিব স্ট্যান্ডার্ড ডেভিশনের জন্য সিগমা চিহ্ন ব্যবহার করব এবং স্টক এ কে বোঝানোর জন্য এখানে লিখে দেব সিগমা এ সূত্রটা হচ্ছে সামেশন এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ার বাই এন মাইনাস ওয়ান এখানে হচ্ছে রুটোবার যখন আমাদের প্রবাবিলিটি থাকতো তখন আমাদের এখানে একটা পিআই থাকতো যেহেতু এখানে প্রবাবিলিটি নাই এন দিয়ে করতে হবে তাহলে সূত্রটা হচ্ছে চেঞ্জ পিআই উঠে যাবে বিপরীতে এন দ্বারা নিচে ভাগ করতে হবে এখন আসে আমরা মান বসাই সামেশন এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ার এটা কিন্তু আমাদের ছকে করা আছে সামেশন এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ারের রেজাল্ট হচ্ছে একশো অষ্টাশি এটা আমরা এখানে বসেই দেব এন হচ্ছে ফাইভ মাইনাস হচ্ছে ওয়ান হচ্ছে সুতরাট এখন যদি আমরা ক্যালকুলেশন করি একশো অষ্টাশিকে পাঁচ থেকে এক মাইনাস করে চার চার দিয়ে ভাগ করবো যে রেজাল্ট আসবে ওইটাকে একদম রুট করে দেব তাহলে আমাদের রেজাল্ট আসে সিক্স পয়েন্ট এইট সিক্স যেহেতু স্ট্যান্ডার্ড ডিভিশন এখানে একটা পারসেন্ট চিহ্ন দিতে হবে একইভাবে আমরা স্টক বি করবো তাহলে স্টক বির ক্ষেত্রে এখানে সিগমার পাশে একটা বি চিহ্ন দিয়ে দেবো স্টক বি বোঝানোর জন্য সূত্রটা হচ্ছে চেঞ্জ এক্সের জায়গায় শুধু ওয়াই হবে সামসান ওয়াই মাইনাস ওয়াই বাস স্কোয়ার বাই এন মাইনাস ওয়ান এখানে কিন্তু একটি রুড ওপার থাকবে ওপরে এখন আসবো মান বসাই দিই সামসন ওয়াই মাইনাস ওয়াই বা স্কোয়ারের এখানের রেজাল্ট আমরা বের করে রাখছিলাম চুরাশি এটা আমরা এখানে নামায় দেবো চুরাশি নিচে এন এর মান হচ্ছে ফাইভ মাইনাস ওয়ান সূত্রের তাহলে চুরাশিকে এখানে পাঁচ থেকে এক মাইনাস করলে চার চার দিয়ে ভাগ করে যে রেজাল্ট আসবে ওইটাকে আমরা রুট করে দেব তাহলে রেজাল্ট হচ্ছে ফোর এখানে পার্সেন্ট তাহলে রিকোয়ার থ্রিতে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা বের করে ফেললাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পর পরই কিন্তু আমাদের প্রশ্নে ভেরিয়েন্সও চাইছে রিকোয়ার থ্রির মধ্যেই তাই রিকোয়ার থ্রির মধ্যে আমরা ভেরিয়েন্সটাও বের করে দিব তাহলে আমরা এখানে লিখব ভেরিয়েন্স ভেরিয়েন্সকে প্রকাশ করা হয় সিগমা স্কোয়ার দ্বারা অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে চিহ্ন সিগমা সিগমাকে যদি আমরা স্কোয়ার করে দিই অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে স্কোয়ার করলে হয় ভেরিয়েন্স আর ভেরিয়েন্সকে রুট করলে হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তাহলে আমরা প্রথমে লিখবো স্টক এ তাহলে স্টক এর ক্ষেত্রে সিগমা স্কোয়ার মানে হচ্ছে ভেরিয়েন্স স্টক এ বোঝানোর জন্য সিগমা এ স্কোয়ার তো আমরা যেহেতু জানি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে স্কোয়ার করলে ভেরিয়েন্স হয়ে যায় তাহলে এখানে সিগমা অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখানে মান আমাদের বের করা আসে সিক্স পয়েন্ট এইট সিক্স তো সিক্স পয়েন্ট এইট সিক্স স্ট্যান্ডার্ড ডেভিশনকে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে কিন্তু ব্যারিয়েন্স হয়ে যাবে তাহলে স্কোয়ার করলে রেজাল্ট আছে সাতচল্লিশ দশমিক শূন্য ছয় এটা হচ্ছে স্টকের ভেরিয়েন্স এগুলিভাবে স্টক বি স্টক বির যখন আমরা ব্যারিয়েন্স করবো তাহলে সিগমা স্কোয়ার বি তাহলে সিগমার মান এখানে আমাদের স্টক বি বের করা আছে ফোর পয়েন্ট ফাইভ এইট তো ফোর পয়েন্ট ফাইভ যদি স্কোয়ার করে দিই তাহলে ব্যারিয়েন্স হয়ে যাচ্ছে বিশ দশমিক আটানব্বই এখন কিন্তু আমাদের রিকোয়ার থ্রিতে দুইটা স্ট্যান্ডার্ড ডেভিশন বের করা হয়ে গেছে এখন আমরা রিকোয়ার টুতে খুব অনায়াসে কো রিলেশনটা করতে পারবো আমরা চলে যাচ্ছি রিকোয়ার টুতে আমরা চলে আসলাম রিকোয়ার টুতে রিকোয়ার টুতে কো রিলেশন এর মান বের করতে বলছে সূত্র ওপর হচ্ছে কোভেরিয়েন্স ভাগ সিগমা এ গুণ হচ্ছে সিগমা বি তো কোভেরিয়েন্স রিকোয়ার ওয়ান আমাদের এটার অ্যান্সার করা আছে রিকোয়ার ওয়ানে তো ওয়ান থেকে আমরা রেজাল্টটা নিয়ে আসবো তেইশ দশমিক দুই এবং নিচে সিগমা এর মান সিক্স পয়েন্ট এইট সিক্স এবং সিগমা বি এর মান হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এইট এটা কিন্তু আমাদের করা আছে রিকোয়ার নাম্বার থ্রিতে এখান থেকে আমরা রেজাল্টগুলো নিয়ে আসবো এরপর উপরে তেইশ দশমিক দুই যা আসে তাই নিচে স্ট্যান্ডার্ড ডিভিশন মানগুলো গুণ করলে আসে একত্রিশ দশমিক চার দুই এবার যদি আমরা উপরে ভাগ করে দিই তাহলে আমাদের কো রিলেশনের রেজাল্ট হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফোর তাহলে আমাদের কিন্তু তিনটি রিকোয়ার কমপ্লিট এবার আমরা চলে যাচ্ছি রিকোয়ার ফোরে রিকার ফোরে আমাদের যে জিনিসটা বলছে সেটা হচ্ছে পোর্টফোলিও রিটার্ন করো এবং পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করো অ্যাজুমিং ধরে নিতে হবে একবার হচ্ছে ওয়েটের পরিমাণ ফিফটি ফিফটি আরেকবার হচ্ছে সেভেন্টি এবং থার্টি পারসেন্ট হলে তাহলে কত হবে তো চলো আমরা শুরুতে পোর্টফোলিও রিটার্ন করি আমরা চলে আসলাম রিকার ফোর পোর্টফোলিও রিটার্ন রিটার্ন বলতে আমরা সাধারণত বুঝি ই আর এক্সপেক্টেড রিটার্ন যখন আমাদের পোর্টফোলিও রিটার্ন বলা থাকবে এই পোর্টফোলিওর জন্য এখানে একটা পি ইউজ করতে হবে অর্থাৎ অ্যাক্সপেক্টেড রিটার্ন পোর্টফোলিও তো অ্যাক্সপেক্টেড রিটার্ন পোর্টফোলিও করার সূত্র বা নিয়ম হচ্ছে অ্যাক্সপেক্টেড রিটার্নকে গুণ করতে হয় ওয়েট দ্বারা তাহলে আমরা স্টক এক্সের অ্যাক্সপেক্টেড রিটার্নকে ওয়েট দ্বারা গুণ করব। এবং ওয়াইয়ের যে অ্যাক্সপেক্টেড রিটার্ন আছে ওইটাকে ওয়েট দ্বারা গুণ করবো এরপরে দুইটার গুণ ফলকে যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু এক্সপেক্টেড রিটার্ন পোর্টফোলিও হয়ে যাবে তাহলে আমাদের সূত্র যেটা দাঁড়াচ্ছে স্টক এক্সের অ্যাক্সপেক্টেড রিটার্ন এক্স বার গুনান ডাব্লিউ ওয়ান ওয়াই বার গুনান হচ্ছে ডাব্লিউ টু যদি আমাদের আরেকটা প্রজেক্ট থাকতো থ্রি সেটা হচ্ছে জেড তাহলে আমরা এখানে লিখতাম জেড বার গুনান হচ্ছে ডাব্লিউ থ্রি অর্থাৎ এইভাবে চলতেই থাকবে এখন এই পোর্টফোলিও রিটার্নটা আমাদের দুইটা বের করতে বলছে একটা এ একটা হচ্ছে বি তো এতে যে অপশনটা ছিল বলছে ওয়েটের পরিমাণ হবে ফিফটি ফিফটি তা আমরা জানি যে ওয়েটার মান সবসময় এক তাহলে এখানে যেহেতু দুইটা প্রকল্প তাহলে ওয়ানকে দুইটা প্রকল্পের মধ্যে যদি ফিফটি করে ভাগ করে দিই তাহলে একের অর্ধেক হচ্ছে পয়েন্ট তাহলে W1 হচ্ছে একের ফিফটি পার্সেন্ট পয়েন্ট এবং ডাবলিউ এটা হচ্ছে ওয়ানের ফিফটি পয়েন্ট এবার সব মান বসিয়ে দিই তাহলে এক্স বার স্টক এক্সের এক্স বার বা এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে সাত গুন এবং ওয়াইয়ের এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে ফাইভ গুনন ডাব্লিউ টু পয়েন্ট ফাইভ জিরো যদি আমরা গুণ করে দিই এখানে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ প্লাস ফাইভ গুণন পয়েন্ট ফাইভ জিরো টু পয়েন্ট ফাইভ এবং এই দুটির যোগফল হচ্ছে ছয় পার্সেন্ট এটা হচ্ছে অ্যাক্সপেক্টেড রিটার্ন পোর্টফোলিও একইভাবে অপশন বিতে চলে আসি সেম আগের মতো আবার সূত্র ইউজ করতে হবে অ্যাক্সপেক্টেড রিটার্ন পোর্টফোলিওর এখানে হবে এক্স বার গুনন ডাব্লিউ ওয়ান আবার ওয়াই বার গুন ডাব্লিউ টু এখানে আমাদের এক্স বারের মান সেভেন এখানে ওয়াই বারের মান ফাইভ ঠিক থাকবে শুধু ডাব্লিউগুলো আমাদের চেঞ্জ করতে হবে যেহেতু অপশন বিতে বলছিল সত্তর পার্সেন্ট তিরিশ পার্সেন্ট তাহলে ডাব্লিউ ওয়ান হবে ওয়ানের সত্তর পার্সেন্ট পয়েন্ট সেভেন জিরো এবং ডাব্লিউ টু ওয়েট দ্বিতীয়টা হবে ওয়ানের তিরিশ পার্সেন্ট পয়েন্ট থ্রি জিরো তাহলে ডাব্লিউ ওয়ান সেভেন জিরো এবং ডাব্লিউ টু হচ্ছে থ্রি জিরো মান বসিয়ে দেবো এবার যদি আমরা এখানে গুণ করি তাহলে হচ্ছে ফোর পয়েন্ট নাইন এই দুটোকে গুণ করলে ওয়ান পয়েন্ট ফাইভ যোগ করলে সিক্স পয়েন্ট ফোর এটি হচ্ছে পোর্টফোলিও রিটার্ন এ এবং বি এরপর আমাদের চার নম্বর অপশনে যে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা সাধারণত সিগমা চিহ্ন দ্বারা বুঝি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যখন পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলবে এই পোর্টফোলিওর জন্য এখানে আমাদের একটা পি ইউজ করতে হবে অর্থাৎ সিগমা পি দিলে হয়ে যায় পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমাদেরকে দুইটা রিকোয়ার করতে হবে একটা অপশন হচ্ছে এ যেখানে ওয়েটের পরিমাণ হচ্ছে ফিফটি ফিফটি আবার অপশন বিতে গিয়ে এই সেম কাজটাই করতে হবে যেখানে আমাদের কাজ করতে হবে সেভেন্টি এবং থার্টি ওয়েট নিয়ে তো শুরুতে আমরা সূত্রটাকে আমরা লিখে নিই শুরুতে আমাদেরকে একটি রুট চিহ্ন ব্যবহার করতে হবে এবং এখানে যে মানটা বসবে সিগমা এ অর্থাৎ স্টক এর যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটাকে স্কোয়ার করবো কোন হচ্ছে W1 ওয়ান প্রথম ওয়েটের স্কোয়ার প্লাস স্টক বির সিগ্মাকে স্কোয়ার করব গুণন হচ্ছে ওয়েট টুকে স্কোয়ার করে দেব প্লাস টু এটা হচ্ছে সূত্রের গুণন হচ্ছে সিও ভি মানে কোভেরিয়ান্স গুণন হচ্ছে ডাব্লিউ ওয়ান ওয়েট ওয়ান গুনন হচ্ছে ডাব্লিউ টু ওয়েট নাম্বার টু এরপর আমরা মান বসিয়ে দিবো দ্বিতীয় লাইনে এসে প্রথম আর দিয়ে নিলাম সিগমা এ অর্থাৎ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এ স্টকের হচ্ছে সিক্স পয়েন্ট এইট সিক্স স্কোয়ার W1 ওয়ান এ অপশানে বলছিল ফিফটি ফিফটি তাহলে পয়েন্ট ফাইভ জিরোকে স্কোয়ার করে দেব শিখমা বির মান আমাদের বের করা আছে ফোর এটাকে স্কোয়ার ডাব্লিউ বি পয়েন্ট ফাইভ এটাকে স্কোয়ার করব প্লাস টু হচ্ছে সূত্রের কোভেরিয়েন্স রিকর ওয়ান আমাদের বের করা আছে তেইশ দশমিক দুই আমরা জানি পয়েন্ট ফাইভ জিরো তৃতীয় লাইনে এসে আমরা এটাকে স্কোয়ার করব স্কোয়ার করলে এখানে রেজাল্ট পাচ্ছি সাতচল্লিশ দশমিক শূন্য ছয় এবং পয়েন্ট ফাইভ জিরোর স্কোয়ার করলে হচ্ছে পয়েন্ট টু ফাইভ প্লাস ফোর পয়েন্ট ফাইভ এইটকে স্কোয়ার করলে এখানে হচ্ছে বিশ দশমিক নয় আট গুণন পয়েন্ট ফাইভ জিরোকে স্কোয়ার করলে এখানে হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ প্লাস এখানে আমরা পুরাটা একদম গুণ করে দিছি যেহেতু সবগুলো গুণন চিহ্ন টোটাল গুণ করলে হচ্ছে এগারো দশমিক ছয় পরে লাইনে এসে আমরা এই দুটাকে গুণ করে এখানে রেজাল্ট নামিয়েছি এবং এই দুটা গুণ করে রেজাল্ট নামিয়েছি এইটা এবং এগারো দশমিক ছয় যা আসে তাই এবার এই তিনটা সবগুলোই কিন্তু যোগ চিহ্ন তাহলে টোটাল যোগ করলে হচ্ছে আটাইশ দশমিক একষট্টি যেহেতু উপরে রুট চিহ্ন আছে রুট করে দিলে রেজাল্ট হচ্ছে পাঁচ দশমিক পঁয়ত্রিশ পারসেন্ট রিকোয়ারমেন্ট ফোরের এ অপশনের পরে আমাদেরকে অপশান বিতে চলে যেতে হবে যেখানে আমাদের ওয়েটের পরিমাণ হচ্ছে সেভেন্টি এবং থার্টি পার্সেন্ট আমাদের যে আগের সূত্রটা সিগমা পির সেম একই সূত্রটা বসবে সবগুলো মানও ঠিক থাকবে শুধু ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টুগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে তাহলে আগের মতোই সিগমা স্কোয়ারে সিগমার যে মান ছিল সেটাই বসাইছি এবং কি স্কোয়ার করলাম ডাব্লিউ ওয়ান যেহেতু এখানে সত্তর পার্সেন্ট তাহলে হচ্ছে এক টাকার সত্তর পার্সেন্ট হচ্ছে পয়েন্ট সেভেন জিরো এটাকে স্কোয়ার করতে হবে সিগমা পির মান আমরা জানি ফোর পয়েন্ট ফাইভ এইট এটাকে স্কোয়ার ডাব্লিউ টু যেহেতু w1 ওয়ান হচ্ছে পয়েন্ট সেভেন জিরো তাহলে ডাব্লিউ টু হচ্ছে তিরিশ পারসেন্টে পয়েন্ট এখানে স্কোয়ার প্লাস সূত্রের এবং টুটাও সূত্রের গুনন হচ্ছে কোভেরিয়েন্স তেইশ দশমিক দুই করা আসে ডাব্লিউ ওয়ানের মান আমরা জানি পয়েন্ট সেভেন জিরো টু পরে এসে আমরা কেটাকে স্কোয়ার করছি স্কোয়ার করলে এখানে মান হচ্ছে সাতচল্লিশ দশমিক শূন্য ছয় পয়েন্ট করলে পয়েন্ট ফোর পয়েন্ট ফাইভ এইটকে স্কোয়ার করলে এখানে হচ্ছে বিশ দশমিক নয় আট গুণন হচ্ছে পয়েন্ট থ্রি জিরোকে স্কোয়ার করে জিরো পয়েন্ট জিরো নাইন এবং এই সবগুলো গুণন চিহ্ন আমরা একত্রে গুণ করে এখানে রেজাল্ট নামিয়েছি নাইন পয়েন্ট সেভেন ফোর ফোর পরে লাইন এসে এই দুটাকে গুণ করে আমরা এখানে রেজাল্ট নামিয়েছি তেইশ দশমিক শূন্য ছয় এবং এই দুটিকে গুণ করে আমরা এখানে রেজাল্ট নামিয়েছি ওয়ান পয়েন্ট এইট নাইন এবং এটা আমাদের আগের থেকেই গুণ করা ছিল এটা জাস্ট আমরা এখানে বসিয়ে দিয়েছি পরে লাইন এসে যেহেতু সবগুলো চিহ্ন টোটাল যোগ করলে হচ্ছে চৌত্রিশ দশমিক সিক্স নাইন ওপরে একটি রুট চিহ্ন রয়েছে রুট করে দিলে রেজাল্ট চলে আসে পাঁচ দশমিক আট নয় এই ছিল মূলত আজকের আমাদের অঙ্ক অঙ্কটা যদিও অনেক বড় তবে আমরা এই অঙ্কটা যদি শিখে নিই আমার মনে হয় এর চাইতে কঠিন অঙ্ক আমাদের পরীক্ষায় আর আসার সম্ভাবনা নাই বিগত বেশ কয়েকটি পরীক্ষায় কিন্তু প্রবাবিলিটির পরিবর্তে অ্যান দ্বারা অঙ্ক এরকম অনেকগুলো এসেছে আমরা যদি এই অঙ্কটা শিখে নিই বাকি অঙ্কগুলো কিন্তু আমাদের আপনা আপনিই ক্লিয়ার হয়ে যাবে আশা করি আজকের ক্লাসটাও তোমরা অত্যন্ত ভালোভাবেই বুঝতে পেরেছ এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবে অথবা হোয়াটসঅ্যাপে আমাকে নক করতে পারো পরবর্তী ক্লাসের আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকো সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ